গোলাপ কিন্তু তোমার সঙ্গে নয় কিন্তু তোমার এক পয়সার উপকারে আসবে না ঠিক না বেটি আরেকজনের বাড়িতে আরেকজনের জমিতে আরেকজনের জায়গাতে যদি তুমি সুন্দর বিল্ডিং বানাও আজ নয় কাল এটা ভেঙে ফেলবে ঠিক সরকারি রাস্তায় যদি মার্কেট করে থাকবে না ভাঙবে কারণ এই জায়গাটা আমার নয় এটা আরেকজনের জায়গা জুড়ে বলুন ঠিক না বেটি এইজন্য তো কবি বলেন পরের জায়গা পরের জমি ঘর বানিয়ে আমি রই পরের জায়গা পরের জমি ঘর বানিয়ে আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আর হারাম আল্লাহ ক্লিয়ারলি বলে দিয়েছেন এ পৃথিবীর মানুষেরা দুইটা দল পৃথিবীর মধ্যে বসবাস করবে একটা হবে রে আমার দল আর একটা হবে শয়তানের দল শয়তানের জান্নাত থেকে বের হওয়ার সময় আল্লাহর ইজ্জতের কসম করে কয় কালা ফাবি ইজ্জাতিকা লাউবিয়ান্নাহুম আজমাইন তোমার ইজ্জতের কসম একটা বান্দাকে আমি জান্নাতে আসতে দেব না নাউজুবিল্লাহ বাক্যটাকে যেভাবে স্ট্রং করার দরকার যেভাবে মজবুত করার দরকার শয়তান সেভাবে মজবুত করে কয় একজনকে ও জান্নাতে আসার জন্য দেব না আর আল্লাহ ডাক দিয়া কয় যা যা তোর যা শক্তি আছে তা নিয়ে তুই তোর মিশন চালা এই যে আজকের যুবকদের মাহফিলে এসা যারা অনুতপ্ত হইয়া জীবনের গুনার জন্য তওবা করবে জীবনের অবস্থাটাকে পরিবর্তন করে ফেলবে আমি আমার ইজ্জতের কসম করে বললাম হাত তুলতে দেরি হবে রে আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি হবে না আমার ভাইরা এই জন্য আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ক্লিয়ারলি জানাই দিয়েছেন ইয়া ইয়োহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور hey পৃথিবীর মানব সকল ওয়াদা দুই দিক থেকে হবে একটা হবে আমার দিক থেকে আরেকটা হবে শয়তানের দিক থেকে শয়তানে যত ওয়াদা করব সব তাহা মিথ্যা কারণ হের জন্মের মধ্যে দোষ আছে সমাজের মধ্যে যদি কেউ খুব খারাপ হয় দুষ্ট হয় অনেকে কয় না যে মনে একটু সমস্যা আছে গোড়াতে সমস্যা আছে জাতে সমস্যা আছে ওয়াকানা মিনাল জিন এটা তো লিবাস আবাস পোশাক আশাক লাগায়া বুজুর্গ সাজ্জে আল্লাহওয়ালা সাজ্জে আসেন তো জাতে কাফের শয়তান জাতে কি কাফের কিন্তু লম্বা জুব্বা লাগায়া পাগড়ি পগড়ি লাগায়া বুঝাইছে যে আমি সবচেয়ে বড় বলি আসলে এটা তার আসল পোশাক না এটা ধোঁকা দেওয়ার পোশাক ঠিক এটা হলো শয়তানের আসল চরিত্র এইভাবে হতে হতে সে তাউসুল মালায়েকা মুআল্লিমুল মালায়েকা ওরে বাপরে ফেরেশতাদের সে টিচার হয়ে গেছে শিক্ষক হয়ে গেছে কিন্তু ভিতরটা কি ছিল না পরিষ্কার ছিল না নিজের অপরাধের কারণে নিজের পাপের কারণে ব্যাধ দুবির কারণে
আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে আল্লাহ বলেন ফাকরুজ মিনহা ফা ইন্নাকা রাজি বের হ খবিস কোথাকার নাফরমান কোথাকার মরদুদ কোথাকার বিতাড়িত কোথাকার ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন তোর উপর আমার অভিশাপ কিয়ামত